গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হলো শুক্রবার, তো এখন বাজে সকাল 9:30। তো দেখতে পাচ্ছেন আমি বাইরে থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি, কারণ খুব ঠান্ডা লাগছে, খুবই ঠান্ডা লাগছে। সেটা কারণ হলো সকালবেলা 6টার সময় উঠেছি, মেয়ের জন্য ভাত রান্না করলাম, ডিম অমলেট করলাম, ও খেলো, হাজব্যান্ড খেলো, ওরা চলে গেছে ওদের ডিউটি করতে, মানে মেয়ে স্কুলে আর হাজব্যান্ড দোকানে। আর তখন উঠে এত হুটোপাটি লেগে যায় যে আমি নিজের জন্য একটু চা খাবো, সেই টাইমটুকু পার করবো সেটা হয় না। তা ওই সব করতে করতে চলে আসে পাবলিক হেলথ অফিস থেকে জল। তো জলটা আসার সাথে সাথে আমি কাপড় ধুয়ে দিয়েছি, দেখবেন কতটা কাপড় ধুয়েছি সকাল সকাল উঠে। ওই যে দেখতে পাচ্ছেন ওই দূর থেকে একদম পুরো এদিকে, এই যে ও এতগুলো কাপড় ধুয়েছি, কাপড় ধুয়েছি, ঠান্ডা লাগছে, হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে। আর বাসনও ছিল অনেকগুলো, বাসনও ধুয়ে ধুলাম, তো এখন না হাত পা খুব ঠান্ডা হয়ে গেছে। তো চাও খাইনি, তো এখন চা বানিয়ে এ রোদে বসে বসে চা খেলাম, টুকটাও পেলাম, একটু চাও খেলাম। আর এখানে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, যেহেতু পাহাড় দেখা যায়। দাঁড়ান আজকে আপনাদের পাহাড়টা শেয়ার করব, দেখা যায় কি না? ও দেখা যাচ্ছে না, কুয়াশা পড়ছে। তো নাহলে আমার বাড়ি থেকে যে ওই যে ওইদিকে ওইদিকে পাহাড় দেখা যায়। আজকে মানে মেঘলা মেঘলা লাগছে এখন, তো পাহাড়টা দেখা যাচ্ছে না ঠিক করে। দাঁড়ান আমি ভালো করে দেখতে পারি না, এখন আপনারা ফোকাস করতে পারবেন, আপনাদেরকে দেখাতে পারবো না, হয়তো আমি দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরার লেন্সে আপনাদের দেখাতে পারবো না। তো পাহাড় খুব কাছাকাছি থাকাতে এখানে খুবই ঠান্ডা। আর এখন আমার হাজবেন্ড যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে গেছিলো, তো স্কুল থেকে আসার পথে ও মাছ নিয়ে আসছে। তো কী মাছ এনেছে জানি না, এনে ও রেখে দিয়েছে। চলুন আজকে দেখাই কী মাছ এনেছে। আর মাছগুলো কাটতে হবে, স্নান করতে হবে, পুজো দিতে হবে, রান্না করতে হবে, সবটাই আছে। আর বিকেল থেকে আছে আমার অন্য কাজ, যে জন্য ভিডিওটা আমি বিকেলে কন্টিনিউ করতে পারবো না। তো সারাদিনে কী কী করি সেটাই আপনাদের দেখাবো, চলুন দেখতে থাকুন। তো এই দেখুন মাছ এনে রেখে দিয়েছে, কী মাছ আমি খুলেও নিই, এভাবে রেখে দিয়েছে। তো দেখুন কী মাছ এনেছে, শীতের দিনে না জ্যান্ত মাছ খেতে পাওয়া যায় বলে খেতে ভালো আর কি। দেখুন একটা মাগুর আছে, কই আছে, আর কী আছে, কই, মাগুর, আর কয়েকটা গোলসা মাছ, দেখতে পাচ্ছেন কতগুলো মাছ। তো এগুলোকে এখন কাটতে হবে, কেটে তারপর ধুয়ে রেখে দেবো, তারপর স্নান করে পুজো দিয়ে রান্নাটা করব। তো দেখতে পেলেন মাছগুলো খুব জ্যান্ত, মাছগুলো জ্যান্ত অবস্থায় আছে। আর এই যে বিছানা পড়ে আছে, এখনও তোলা হয়নি, কারণ সকালের টাইমটাতে যখন মেয়ে বেরিয়ে যায় স্কুলের জন্য, তো তখন কাজ করতে অনেকটাই মানে মানে ওর কাজই করবো না, ঘরের কাজ করবো কিছুই করা হয় না। তো ও বেরিয়ে যাওয়ার পর, হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পর তারপর আমি ঘরের কাজগুলো করি। তো এখন শান্তিতে চাটা খেয়ে নিয়েছি, এখন এই বিছানাটা তুলবো। আর মাছগুলো তো দেখলেনই জ্যান্ত অবস্থা। অ্যাকচুয়ালি এই সময়টাতে মানে ঠান্ডা যখন পড়ে আসে, তো এই সময়টাতে আমাদের এখানে খুব জ্যান্ত মাছ পাওয়া যায়, খুব ভালো ভালো। তো যেহেতু মেয়েটা সব কিছু খেতে চায় না, মানে ওর বয়সান্তা যে ওর স্বাস্থ্যটাও ঠিক না তেমন, খাওয়াটা নিয়ে ওকে নিয়ে আমার খুবই সমস্যা হয়, তার জন্য বেশিরভাগটা সময় আমরা মানে জ্যান্ত মাছটা আনার চেষ্টা করি, ওকে ওটা দিয়ে খাওয়ানোর একটু চেষ্টা করি। আর মাগুর মাছ, কই মাছ এমনিতেই ভালো জিনিস, তো সেই জন্য আমার হাজবেন্ড বেশিরভাগটা সময় এগুলোই আনে। তো এখন মাছগুলো তো দেখতে পেলাম কীভাবে কী মানে লাফাচ্ছিল, তো এখন আমি জল দিয়ে রেখেছি, পরে আমি কেটে নেব। আগে এই জায়গাটা পরিষ্কার করে নেই, যাতে এই জায়গাটা পরিষ্কার করে আমি মাছটা কেটে একেবারে স্নান করে ঘরে ঢুকতে পারি। মাছ কাটার পর একটা কেমন গন্ধ, মানে আস্তে আস্তে গন্ধ করে শরীরে, তো ভালো লাগে না তারপরে এসে ঘরের অন্য কাজ করতে। তো মাছটা খেতে স্নান করবো, পুজো দেবো, তারপর রান্না করবো, চলুন দেখতে থাকুন। Thank you.
আমি স্নান করে নিয়েছি, স্নান করে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। মাথাটা আঁচড়ায়নি, ওটা একটু আস্তে ধীরে করব, কারণ এখন বেজে গেছে 12টা। তো পুজোটা সেরে নিয়েছি, পুজো কমপ্লিট করার পর এখন রান্না করতে যাব। মাছটা কেটেই স্নান করতে গেছিলাম, তো দেখাই আপনাদের আমার পুজো দেওয়া কমপ্লিট, একটু ঠাকুর দর্শন করিয়ে নিই। তো এই দেখুন আমার পুজো দেওয়া কমপ্লিট, গুরুদেবকেও সেবা দিয়ে দিয়েছি, এদিকে অন্যান্য ঠাকুরকেও সেবা দিয়েছি। তো আমি পুজোটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই দেখুন মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখন একটা একটা করে ভেজে নেব, ভেজে তারপর রান্না করব। আমি এখানে তো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা হচ্ছে, আর এখন আমি সবজিগুলোকে কেটে নেব। আমি কই মাছটা তেল ঝাল রান্না করব, আর কই মাছটা শুধু আমার জন্য, আমার হাজব্যান্ডও বেশি একটা ভালোবাসে না, তো ওর জন্য একটা ভাজা করে রেখে দেবো। বেশি কড়া করে ভাজা করে দিলে ওর কাঁটা লাগে না, ও খেতে পারে, তো ওর জন্য একটা ভাজা রেখে দেবো। বাদ বাকিগুলো আমার জন্যই রান্না করব, বিশেষ করে কই মাছটা আমার জন্য রান্না হয় সেটা আপনাদেরকে আগেই বলেছি আর কি। আর এখন শিম আলু দিয়ে বড়ি দিয়ে রান্না করব মাগুর মাছটা, আর এলো গুলশা মাছগুলো। তো চলুন রান্নাটা মানে জোগাড়গুলো করে নেই, তারপর আবার আপনাদের সাথে কথা বলতে আসবো। তো আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে আমি ডালের বড়িও ভেজে নিয়েছি, আর এখানে শিম আলু আর টমেটোটা কেটে নিয়েছি। তো এটা দিয়ে এইটা মানে গুলশা মাছ আর মাগুর মাছটা রান্না করব, একদম পাতলা ঝোল, কারণ এটা বেশি মশলা দিয়ে রান্না করলে লাভ নেই। মাগুর মাছের ঝোলটা একটু পাতলা খেলে ভালো বাচ্চাদের জন্য, যেহেতু আমার বাচ্চাই খাবে। আর কই মাছটাকে আমি তেল ঝাল রান্না করবো, এটা তো আগেই বললাম। তো চলুন আগে রান্নাটা শুরু করি। আর এখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে। এখন সব তো এখানে এই যে পাতলা করে মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে, শিং মাছ আর মাগুর মাছ দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন বড়ি দিয়ে রান্না করে নিয়েছি। আর এখানে কই মাছটা রেখে দিয়েছি, এটা এখন রান্না করব। আর এখানে ভাতও হয়ে গেছে, তো শুধু এই কই মাছটা রান্না করলে হয়ে যাবে, আজকে আর কিছু রান্না করব না। তাড়াতাড়ি করে ভাতটা করে নিয়েছি, মাছের ঝোলটা করে নিয়েছি, এখন কই মাছটা রান্না করব। তবে আগে যে কাপড়গুলো সকালে ধুয়ে দিয়েছিলাম সেটাকে একটু উল্টে পাল্টে দিয়ে আসি, না তো রোদটা ভালো করে পড়বে না, জামা কাপড়গুলোও শুকাবে না। তো ওগুলোকে উল্টে পাল্টে দিই, তারপর আমি কই মাছটা রান্না করবো। আর তো আমার মাছটা প্রায় হয়ে এসছে, এটাকে এখন নামিয়ে নেব, মাখো মাখো হয়েছে দেখতে পাচ্ছেন। নামিয়ে নেওয়ার পর আবার আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন আমার কই মাছটা রান্না করা হয়ে গেছে, এটা আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, খুব মানে ঝাল করে বানিয়েছি, যেহেতু মেয়ে খাবে না, আমরা ঝাল খেতে পারি না ওর জন্যই, তাই আজকে ঝাল করে বানিয়েছি। আর এটাতে আছে গোলসা মাছ আর মাগুর মাছের পাতলা ঝোল শিম আলু টমেটো আর বড়ি দিয়ে। তো এই হলো আমাদের আজকের মেনু, আজকে আর কিছু রান্না করব না। আমার রান্নাবাড়া কমপ্লিট, তো আমি আর কিছু রান্না করিনি, দুই রকমের মাছ হয়েছে আর ভাত হয়েছে। তো বিকেলবেলা আমাদের এক জায়গার নিমন্ত্রণ আছে, সেখানে আমি যেতে পারবো না, আমার কাজ আছে কিছু, সেই জন্য আমি যাবো না। মেয়ে আর হাজব্যান্ড যাবে হয়তো,
না গেলেও তো মানুষ খারাপ পায় তাই ঠিক না। তো মেয়ে আর হাজবেন্ড যাবে, আমি যাব না, আমার কাজ আছে বলেও দিয়েছি। আর এদিকে আমার রান্নাও কমপ্লিট, আর কালকে যেহেতু শনিবার তার জন্য আমি আর অন্য কিছু করলাম না, দুই পদেরই মাছ করেছি, এটা দিয়ে চলে যাবে। তো এই হলো, আর এখন রাখছি, আবার পরে খাওয়ার সময় আপনাদের সাথে দেখা করে নেব। এই দেখুন খেতে বসে গেছি, ভাত স্যালাড কই মাছের তেল ঝাল, আর সাথে আছে মাগুর মাছ আর গুলশা মাছের যে তরকারিটা করেছিলাম। তো আমি মাগুর মাছের মাথাটা নিয়ে নিয়েছি, মাথাটা আমাদের বাড়িতে কেউই খায় না, কোনো মাছের মাথাই আমার মেয়ে বা হাজবেন্ড কেউই খায় না, ওটা আমাকে খেতে হয়, সেই জন্য নিয়ে বসে গেছি, তো খেয়ে নেই। আর আজকে এই ভিডিওটা আমি এখানেই রাখলাম। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন, আর যারা নতুন করে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।